আকাম কুকাম করার একটি দিবস আসছে, সেই দিবসটির নাম কি বলেন তো? সেই দিবসটির নাম হলো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটি বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটি হলো কুত্তা কুত্তির দিবস। কুত্তা কুত্তিরা যেমনিভাবে রাস্তায় মিশে 14ই ফেব্রুয়ারিতে একজন যুবক যুবতী ঠিক তেমনিভাবে কুত্তা কুত্তির নাই, তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পার্কে তারা মিশবে, নারী পুরুষ একাকার হয়ে জেনার মধ্যে থাকবে, কেউ কিছু বলবে না। এটার নাম হলো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে অনুসরণ করবে কিয়ামতের কঠিন ময়দানে, সেই ব্যক্তি সেই জাতির বলে গণ্য হবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি যে জাতিকে অনুকরণ করবে অনুসরণ করবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি সেই জাতির বলে গণ্য হবে ওই হাসরের কঠিন ময়দানে। আপনি বলেন তো ওই 14ই ফেব্রুয়ারি পালন করে কারা? এটা পালন করে ইহুদি খ্রিস্টানরা। আর আপনি মুসলিম ঘরের সন্তান হয়ে, আপনি একজন মুসলিম পিতামাতা হওয়ার পরে কিভাবে আপনি 14ই ফেব্রুয়ারি পালন করতে পারেন? আর আপনার যুবতী মেয়েটাই কিভাবে উলঙ্গ পোশাক পরে রাস্তায় বের হতে পারে? কিভাবে আপনায় কিভাবে পিতামাতা আপনি হিজড়ার ভূমিকা পালন করলেন? আপনি পিতামাতা যদি হিজড়া না হবেন, তাহলে আপনার যুবতী মেয়েটা উলঙ্গ প্যান্ট পরে গেঞ্জি পরে 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না। আপনি যদি মুসলিম ঘরের সন্তান হন, আপনি পিতামাতা যদি মুসলমান হন, আপনি কখনোই 14ই ফেব্রুয়ারি পালন করতে পারেন না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী যখন সুগন্ধি দিয়ে রাস্তায় সুদর্শন প্রদর্শন করার জন্য বের হলো, ওই নারী ব্যভিচারিণী নারী, ওই নারী ব্যভিচারিণী নারী, তার মানে ওই নারী বেশ্যা নারী। আর আপনার যুবতী মেয়েটা বেশ্যার মতো পতিতালয়ের নারীর মতো রাস্তায় বের হলো কিভাবে? তাই আপনাকে হুঁশিয়ার করে বলছি, আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কটাক্ষ করলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে অবমূল্যায়ন করলে আপনার পরকাল জাহান্নাম, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহালিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নিজেদেরকে আর তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে এই কঠিন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর ছাড়া কিছুই হবে না। এজন্য আল্লাহ বললেন, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারদেরকে তোমরা বাঁচাও। আপনি যদি মুসলমান ঘরের সন্তান হন, আপনি যদি পিতামাতা যদি মুসলিম হন, আপনার মেয়েটা আপনার যুবতী মেয়েটা কখনো উলঙ্গ পোশাক পরে রাস্তায় বের হতে পারবে না। কিভাবে রাস্তায় বের হতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার এক নম্বর হলো ওয়ারজুলাতুন নিসাই, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না। আপনার যুবতী মেয়েটা পুরুষের জুতা স্যান্ডেল গেঞ্জি পরে রাস্তায় বের হচ্ছে, 14ই ফেব্রুয়ারি পালন করবে, আল্লাহ নবী বললেন ওই নারী জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবেই না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। হাদিস মুসলিম। এজন্য আপনাকে হুঁশিয়ার করে বলছি, আপনাকে সচেতন করছি, 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়ে আপনার স্ত্রী যেন 14ই ফেব্রুয়ারি পালন না করতে পারে।
এজন্য আপনাকে আপনি অভিভাবক আপনি পিতা আপনি স্বামী আপনাকে কঠোর এই বিষয় সম্পর্কে ভূমিকা পালন করতে হবে এজন্য আমার ভাইয়েরা কিয়ামতের কঠিন ময়দান এমন একটি ভয়ঙ্কর ময়দান সেই ভয়ঙ্কর ময়দানে যদি আপনি বাঁচতে চান ওই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত 14ই ফেব্রুয়ারি মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এটা আপনাকে ত্যাগ করতে হবে